اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي ولكم السلام ورحمة الله وبركاته. أقبل البرشان وقت بيدات دير نيجا دير رثة دوري رثة بولشان رسول الله صلى الله عليه وسلم. كنتم كي وجودي كونو بيدات عالمير كاستي কোরান তেলাওয়াত বা হিফজ করা শিখে হলে কি গুনাহ হবে? আর মাঝে মাঝে দেখা যায় যে অন্য জনদের বিতাদি আমল করতে বলছেন এমন এখন কি করব? অন্য জনদের বিদআতি আমল করতে বলছেন। ভাই কথা হচ্ছে যে একটা আরবিতে এই ফারসিতে একটা প্রবাদ আছে আরবিতে না ফারসিতে একটা প্রবাদ আছে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ অর্থাৎ ভালো ভালো লোকের কাছে বসলে ভালো হওয়া যায় এবং মন্দ লোকের কাছে বসলে মন্দ হওয়ার আশঙ্কা থাকে। বিদায় আপনি বিদাতির কাছে যদি হিজরত করতে শুরু করেন তাহলে হতে পারে পরবর্তীতে কিন্তু ওই যে কৃষ্টি কালচার যে চরিত্রের লোকের কাছে আপনি হিবজো করছেন হয়তো সেই চরিত্রগুলো আপনার মধ্যে এসে যেতে পারে। সেই জন্য সব থেকে উত্তম হবে যদি বিদাতি হাফিজ বিদাতি আলেম বাদ দিয়ে অন্য কোন সহি আকিদার সহি সুন্নার আলিম যদি থাকে তাহলে তার কাছ থেকে আমরা তার থেকে আমরা হিফজ করবো আর একান্তই যদি একান্তই যদি আপনার আশেপাশে দশ কিলোমিটারের মধ্যে কোথাও যদি আপনার সহি আকিদার লোক যদি না থাকে আলিম কিংবা হাফিজ তাহলে অগত্যে নাইমামার থেকে কানা মামাই ভালো যে এই হিসাবে আপনি কোন বিদ্যাতি আলেমের এবং বিদ্যাতি হাফেজের কাছে কোরআন তেলাওয়াত কিংবা হিফজ করতে পারেন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সেই বিদ্যাতি আলেম বা হাফেজ যা করছে তা কিন্তু করলে হবে না তার কথাগুলো শুনলে হবে না আপনি শুধুমাত্র তার কাছে হিফজ করুন কিংবা তার কাছে কোরআন তেলাওয়াতের কাজটা শিখুন বাকি না সে যা করছে সেদিকে মনোনিবেশ দেওয়া যাবে না এবং সে যদি কিছু করতে বলে কোন হাদিসের বাইরে সে কাজগুলো করা যাবে না তাহলে জায়েজ রয়েছে